হাতটা ধুয়ে নিয়ে একেবারে ফিঙ্গারগুলো বরাবর। এবারে এই ম্যাগি প্যাকেটে দুটো ম্যাগি নিয়ে নিচ্ছি, সেটাকে এইভাবে ম্যাগিটা আমার গুঁড়ো হয়ে গেছে। যদি কিছু ম্যাগি থেকে যায় গুঁড়ো করা, একটু হাত দিয়ে গুঁড়ো করে দেবেন, কারণ গুঁড়ো না হলে বড় বড় থাকলে ভালো লাগবে না। এবার এর মধ্যে যে ম্যাগি মশলাটা আছে সেটা দিয়ে দেবো। এর মধ্যেও একটু দেব ব্যাটারটার মধ্যে, কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা গুলে রেখেছি আর একটুখানি আছে সেটা দিয়ে দিই এর মধ্যে। ভালো করে মাখিয়ে নেব মশলাটা। কড়াইতে তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এবার একটা করে ছেড়ে দেব।
লাল করে এরকম ভাজতে হবে। এই সাইডেরটা আমার হয়ে গেছে ভাজা, ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে দিচ্ছি। এইভাবে সবকটা আমি ভেজে নেবো, ভেজে নিয়ে আমি ফেরত আসছি। আমার সবকটা ফিঙ্গার ভাজা হয়ে গেছে, আমি একটু সাজিয়ে নিয়েছি। একটু টমেটো হট অ্যান্ড সোর যে সসটা আছে সেটা নিয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা একটু ক্লিক করে দেবেন।